দেখবেন সবাইকে। আজকে ছেলের আড্ডা হচ্ছে সিঙ্গারা খাবে। এইভাবে আটা ভালোভাবে সেনে এই লম্বা করে, এরকম করে লম্বা করে মাঝখানে কেটে নিয়েছি। এখন আমরা আলুর পুর বানিয়েছি, বেশি ঝাল দিই নেই। আরেকটা নিচ্ছি, এইভাবে মুখটা মিলে সমান করে দিতে হবে। এই যে চুলা জ্বালাই দিয়েছি, আর আমার সবগুলো সিঙ্গারা হয়ে গেছে। এই যে তেলটা ভালো করে গরম হয়ে যাক, বাচ্চাদের এক এক দিন এক এক রকম বায়না থাকে, চেষ্টা করি বাইরে খাবার না দিয়ে বাসাতেই তৈরি করার জন্য। কোন দিন কি খাবে তার আগের দিনই বলে রেখে দেয়, মা আজকে এটা খাবো, কালকে ওটা খাবো। এটা যেমন রাতের বেলা বলছে, যখন ঘুম পাড়াচ্ছিলাম তখন মা কালকে কিন্তু সিঙ্গারা খাবো, ছেলে বললে পারে তো আর না করা যায় না, শরীর যেমনই থাকুক চেষ্টা করি। চারিপাশটা ঘুরাই ঘুরাই ভাজলে সমানভাবে ভাজা হবে।
টিস্যু নিয়ে আসি, টিস্যু নিয়ে টিস্যু দিয়ে তুলে ফেলি। ধন্যবাদ সবাইকে।